প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই বনসাই গার্ডেন। এখানে যে প্ল্যান্টটি দেখছেন, এটি একটি বট গাছ বা ব্যানিয়ান ট্রি। এটিকে আমি একটি ছোট বনসাই বানাতে চাই। বনসাইয়ের পরিভাষায় যাকে বলা হয় সহীন বনসাই বা মামে বনসাই। বনসাইয়ের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে তা হলো সহীন বনসাইয়ের উচ্চতা 8 ইঞ্চির মধ্যে থাকতে হবে এবং মামে বনসাইয়ের ক্ষেত্রে উচ্চতা 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে থাকতে হবে, অর্থাৎ 6 ইঞ্চির বেশি হবে না। এখানে আমি সহীন বনসাই করার চেষ্টা করছি। এই প্ল্যান্টটিতে কিছু এরিয়াল রুট গ্রো করেছে, সেগুলো আমি স্ট্র দিয়ে মাটির সাথে লাগিয়ে দিয়েছি। এখানে গাছের গোড়াটি দেখছেন বেশ ভালোই মোটা হয়েছে এবং এরিয়াল রুটও বেশ কিছু গ্রো করেছে। এই এরিয়াল রুটগুলো পরবর্তী ক্ষেত্রে যখন একটু মোটা হয়ে যাবে তখন দেখতে বেশ ভালোই লাগবে। এখানে যে পটটি দেখছেন, এটি আমার হ্যান্ডমেড বানানো একটি পট, সিমেন্ট বালি দিয়ে এটা আমি তৈরি করেছি। এখন আমি এটিকে প্রুনিং করব। প্রথমে কিছু পাতা আমি কেটে দিচ্ছি, তারপরে প্রয়োজন মতো আমি প্রুন করে দেব। সহীন বনসাই বা মামে বনসাই যাই হোক না কেন, আমি এখানে নিয়মের বেড়া জালে জড়াতে চাই না। আমরা বনসাই বানাই মনের আনন্দে, শৈল্পিক দৃষ্টিনন্দনের আনন্দ তত্ত্বে। চেষ্টা করি মামে বনসাই বানিয়ে ভিন্ন স্বাদ পেতে। উচ্চতা যদি বেড়ে যায় তাতে আমাদের কিছুই যায় আসবে না। আমাদের কাছে যেটা ভালো মনে হবে আমরা সেটাই করি। এখানে একটি শিকড় মাটির উপর দিকে উঠে আছে, সেটি আমি কেটে দেব। প্রুনিং করার পর কাটা জায়গাগুলোতে মনে করে যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, না হলে এখানে এই ডালগুলো ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।